তেলাপিয়া মাছ চাষ পদ্ধতি তেলাপিয়া বর্তমানে বাংলাদেশের মৎস্য চাষে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে স্থানীয় বাজারে চাহিদা ও এর উচ্চ বাজার মূল্যের জন্য খামারিরা বর্তমান অধিক হারে এ মাছ চাষ করছে প্রাকৃতিক খাবার গ্রহণের দক্ষতা সম্পূরক খাবারের প্রতি আগ্রহ বিরূপ প্রাকৃতিক পরিবেশে টিকে থাকাও অধিক রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে চাষিদের কাছে এর জনপ্রিয়তাও দিন দিন বাড়ছে তাছাড়া বর্তমানে আন্তর্জাতিক বাজারে এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তেলাপিয়া মাছ বারো থেকে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় টিকে থাকে এবং ষোলো থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বৃদ্ধিপ্রাপ্ত হয় বাংলাদেশের জলবায়ুতে একই পুকুরে কমপক্ষে দুইবার মনোসেক্স তেলাপিয়া চাষ করা যায় তাই আমাদের দেশে তেলাপিয়ার সঙ্গে আমাদের দেশে মনোসেক্স তেলাপিয়া চাষের বেশ উজ্জ্বল সম্ভাবনা রয়েছে মনোসেক্স তেলাপিয়া কি তেলাপিয়া চাষের বড় সমস্যা হল এর অনিয়ন্ত্রিত বংশবিস্তার এ ধরনের অনিয়ন্ত্রিত বংশবিস্তারের কারণে পুকুরে বিভিন্ন আকারের তেলাপিয়া মাছ দেখা যায় এতে করে আশানুরূপ ফলন পাওয়া যায় না প্রাকৃতিকভাবেই পুরুষ তেলাপিয়া মাছের দৈহিক বৃদ্ধি হার বেশি এই ধারণাকেই কাজে লাগিয়ে শুধুমাত্র পুরুষ তেলাপিয়া চাষকেই মনোসেক্স তেলাপিয়া চাষ বলা হয় এই প্রজাতি সম্পূরক গ্রহণে অভ্যস্ত প্রতিকূল পরিবেশেও টিকে থাকে অধিক ঘনত্বে চাষ করা যায় এবং প্রজননের জন্য পুকুরের পারে গর্ত করে না বিধায় বর্তমানে শুধুমাত্র পুরুষ তেলাপিয়া বা মনোসেক্স তেলাপিয়া চাষে খামারিদের আগ্রহ বাড়ছে মনোসেক্স তেলাপিয়া মাছের গুরুত্ব এ মাছ দ্রুত বেড়ে ওঠে উচ্চ রোগ প্রতিরোধ সম্পূর্ণ এবং প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে এ মাছের চাষাবাদ ব্যবস্থাপনা সহজতর মনোসেক্স তেলাপিয়া শুধুমাত্র পুরুষ তেলাপিয়া হওয়ায় স্ত্রী তেলাপিয়ার অভাবে প্রজনন সম্পূর্ণ করতে পারে না ফলে পুকুরে বাচ্চা হয় না এবং চাষে কোনো বিঘ্ন ঘটে না সম্পূরক খাবার দিয়ে অধিক ঘনত্বে চাষ করা যায় মনোসেক্স তেলাপিয়া চাষ পদ্ধতি মনোসেক্স তেলাপিয়া দুই ধাপে অর্থাৎ নার্সারি ও মজুদ পুকুরে চাষ করা যায় এতে করে কম সময়ে একই পুকুর হতে অনেক বেশি উৎপাদন পাওয়া যায় নার্সারি পুকুর নির্বাচন দেড় ফুট থেকে চার ফুট গভীরতার পুকুর তেলাপিয়া নার্সারির জন্য অত্যন্ত উপযোগী পুকুর নির্বাচনের সময় খেয়াল রাখতে হবে পুকুর পাড়ের পারসমূহ যেন মজবুত এবং মুক্ত থাকে পুকুরে পর্যাপ্ত সূর্যের আলো পড়ে পুকুরটি যেন জলজ ও আগাছামুক্ত থাকে নার্সারির ব্যবস্থাপনা প্রথমেই সম্পূর্ণ পুকুর শুকিয়ে অথবা রোটেনন ওষুধ প্রয়োগ করে রাক্ষসে ও অবাঞ্ছিত মাছ দূর করে নিতে হবে এরপর প্রতি শতকে এক কেজি চুন পাঁচ থেকে সাত কেজি গোবর একশো থেকে একশো গ্রাম ইউরিয়া পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম টিএসপি ও বিশ গ্রাম এমওপি সার প্রয়োগ করতে হবে পুকুরের চারিদিকে জাল দিয়ে এমনভাবে ঘিরে দিতে হবে যেন ব্যাং বা সাপের উপদ্রব্য না হয় সার প্রয়োগের পাঁচ থেকে সাত দিন পর প্রতি শতকের জন্য একুশ থেকে আঠাশ দিন বয়সের এক থেকে দুই হাজারটি মনোসেক্স তেলাপিয়ার পোনা মজুত করতে হবে মজুতকৃত পোনার মোট ওজনের দশ থেকে পনেরো পার্সেন্ট হারে পঁয়ত্রিশ থেকে আমিষ সমৃদ্ধ খাবার দিনে তিন থেকে চারবার দিতে হবে এভাবে নার্সারি পুকুরে চল্লিশ থেকে ষাট দিন পোনা পালন করে পোনার ওজন বিশ থেকে তিরিশ গ্রাম হলে মজুত পুকুরে ছাড়তে হবে মজুত পুকুর ব্যবস্থাপনা মজুত পুকুরের গভীরতা কোনো সমস্যা নয় ফলে বেশি গভীরতার পুকুরেও তেলাপিয়া মাছ চাষে ব্যবহার করা যায় প্রথমেই সম্পূর্ণ পুকুর শুকিয়ে অথবা বারবার জাল টেনে কিংবা রোটেনন ওষুধ প্রয়োগ করে রাক্ষসে ও অবাঞ্ছিত মাছ দূর করে নিতে হবে এরপর প্রতিশতকে এক কেজি চুন পাঁচ থেকে সাত কেজি গোবর একশো থেকে একশো পঞ্চাশ গ্রাম ইউরিয়া পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম টিএসপি ও বিশ গ্রাম এমওপি সার প্রয়োগ করতে হবে সার দেওয়ার পাঁচ থেকে সাত দিন পর যখন পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাবার তৈরি হবে তখন নার্সারি পুকুরে উৎপাদিত বিশ থেকে পঁচিশ গ্রাম ওজনের পোনা থেকে প্রতিশতকে দুইশো থেকে দুইশো পঞ্চাশটি হারে পোনা মজুত করতে হবে পুকুরে প্রাকৃতিক খাবারে যাতে অভাব না হয় সেজন্য প্রতি সাত দিন পরপর প্রতি শতকে চার থেকে পাঁচ কেজি গোবর দুই থেকে তিন কেজি মুরগির বিষ্ঠা ৩৫ গ্রাম ইউরিয়া ও বিশ গ্রাম টিএসপি সার দিতে হবে তবে পরবর্তীতে খাবার প্রয়োগের পরিমাণ বেড়ে গেলে সার প্রয়োগ বন্ধ করে দিতে হবে মাছের গড় ওজন যখন একশো গ্রামের বেশি হয় তখন থেকেই দৈনিক পাঁচ পার্সেন্ট হারে পুকুরের পানি পরিবর্তন করে দিলে ভালো ফল পাওয়া যায় মজুদের একশো থেকে একশো বিশ দিন পর থেকে মাছের গড় ওজন দুইশো থেকে দুইশো গ্রাম হয়ে যায় তখন থেকেই মাছ বিক্রি করা যেতে পারে যখন মাছের গড় ওজন তিনশো থেকে পাঁচশো গ্রাম হয় তখন বাজারের চাহিদার ওপর ভিত্তি করে সব মাছ ধরে ফেলতে হবে খাদ্য তালিকা খাবারের শ্রেণী মাছের গড় দৈনিক খাদ্য প্রোগের হার বার বা দিন দৈনিক ওজন গ্রাম বা দেহ ওজনের স্টার্টার এক বিশ থেকে পঁচিশ আট থেকে দশ পারসেন্ট তিন স্টার্টার দুই পঞ্চাশ থেকে একশো ছয় থেকে আট পারসেন্ট তিন স্টার্টার তিন গ্রোয়ার একশো থেকে দুইশো পাঁচ থেকে ছয় পারসেন্ট তিন গ্রোয়ার দুই দুইশ এর উর্ধ্বে এক দশমিক পাঁচ থেকে চার পার্সেন্ট তিন